ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমাদের সামনে প্রচুর প্রচুর কাজ, পুজো আর বেশি দেরি নেই, তোরজোর শুরু হয়ে গেছে। এই যে পরলো কালকে এখানে বাগান পরিষ্কার করেছে, দেখাই তোমাদের। এই যে আর আমাদের ঘরের রঙও হচ্ছে, লাস্ট কোটিং বাকি, তাই না? বাড়িতে অনেক জিনিস ফেলার এখন আছে, ওই জন্য আমরা একটা কন্টেনার ভাড়া করলাম। আগের বারও করেছিলাম 2 মাস আগে, তখনও জিনিস ভরে গেছিলো, যেহেতু বড়ো প্রজেক্ট বাড়ির কাজ হয়েছে, ওই জন্য একটা কন্টেনার ভাড়া করলাম। তার মধ্যে বড় বড় জিনিসগুলো আমরা ফেলতে পারবো, মিক্স করে ফেলতে পারবো। নর্মালি একটা জায়গা আছে আমার, আগেও ব্লগে রেখেছি, যেখানে আলাদা আলাদা জিনিস নিয়ে ফেলা যায়। যেহেতু এখন জিনিস অনেক মিক্সড হয়ে গেছে, ওই জন্য এই কন্টেনার রাখলে সুবিধা হয়, তাহলে আলাদা করতে আর হবে না, ওরা এসে আবার ভর্তি হয়ে গেলে নিয়ে চলে যাবে। এখন রান্নাবান্না করে এখন বেরোবো, অনেক কাজ আছে, ফটাফট রান্না করিনি। আজকে সিম্পল রান্না, চিংড়ি মাছের ঝোল করব, ডাল আছে ভাজা, করে বেরোবো। আদিকার ডান্স ক্লাস আছে, তো ইন্ডিয়ান শপে যাওয়ার আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বেরোবো, আদিকাকে স্কুল থেকে পিক আপ করবো, তারপর ও ডান্স ক্লাসে যাবে, আর আমরা একটু ইন্ডিয়ান শপে যাবো। আর অঙ্কিত 4টা অব্দি ক্লাস আজকে, ওর কাছে চাবি থাকে, ও এসে যাবে। আজকে ওয়েদারটা ভালো গরম। এই দেখো, এই কন্টেনারে অলরেডি আমরা জিনিস ভরতে শুরু করেছি, ফেলতে শুরু করেছি, যেগুলো লাগবে না। পুজোর আগে এগুলো সব ক্লিন হয়ে যাবে আশা করছি, প্ল্যান তো আছে, দেখা যাক। হ্যাঁ, হয়ে যাবে, ওই জন্য এগুলো আনা। আদিকা খিদে পেয়ে গেছে, একটু লিডলে যাবো। কি খাবে মামা? ডোনাট খাবে, স্কুল থেকে এসে খিদে পেয়ে গেছে, ডোনাট কিনবো, তারপর ওকে ডান্স ক্লাসে ড্রপ করবো, তারপর আবার আমরা সুপার মার্কেটে যাবো। বলো কোনটা, এটা কোনটা? এটা 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 চকলেট কুকি, কটা নেবে? দুটো নিয়ে নাও, প্যাকেটে ঢুকিয়ে নাও। প্যাকেট কোথায়? এই তো তো নিচে প্যাকেট মামা। ও কোনটা নেবে? আচ্ছা এটা নিয়ে নাও, দুটো এ নাও। আচ্ছা কে কেক? আচ্ছা তো এখানে প্যাকেট নাও। দেখো কত রকম ব্রেড, কোনটা নেবে তুমি বলো, আমি জানি না। এতগুলো দেখে কনফিউজ হয়ে গেছিস না, কোনটা নিবি? এত বড়টা? আচ্ছা ঠিক আছে, রাখ, 1 week ধরে খাবে।
দোকানের সামনে বাবা দোকানে গেল। বাবা এর দোকানে গেল। দোকান থেকে এসে গেছি, অঙ্কিতকে বলেছিলাম পেঁয়াজ কেটে রাখতে, মাটন রান্না করবো, এই অঙ্কিত কেটে রেখেছে, যে সুন্দর করে কেটে রেখেছে, যতটা পেরেছে ওর মতন করেও কেটেছে, আর একটু লাগবে। তারপর রান্না করে আর এই ডাবের জলটা খেলাম, এটা থাইল্যান্ড থেকে আনা, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। এটা ভাঙতে হবে, এটা ভেতরে নারকেল থাকবে, দেখি জলটা আমার ভালো লাগেনি, কিন্তু স্মেল পেয়েছি, কোকোনাট স্মেল, মানে একটু উগ্র গন্ধ। যাই হোক, ট্রাই করলাম। এখন রান্না করি, আর কিছু ভালো লাগলে ব্লগটা শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগে দেখা হবে। এখনের জন্য টাটা, বাই বাই।